রাজধানীর অলিগলি ও মূল সড়কগুলোতে পোস্টারে ব্যানারে ছেয়ে থাকায় ঢাকা মহানগরী হারাচ্ছে তার সৌন্দর্য। রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহা। আমরা এখন বিস্তারিত জানবো তার কাছ থেকে। মাহফুজা মুসলিহা, আমরা অনেকদিন থেকেই দেখছি যে রাজধানীর অলিগলিতে আসলে বিভিন্ন রকম পোস্টার ব্যানার ছাপানোর কারণে রাজধানীর সৌন্দর্য নষ্ট হচ্ছে প্রায় অনেকাংশে। আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি, আসলে সিটি কর্পোরেশন এই নিয়ে কি করছে এবং সামগ্রিকভাবে আসলে কিরকম সৌন্দর্যহানি হচ্ছে, আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই। জি জাকি, আপনি ঠিকই বলেছেন যে পোস্টার ব্যানারে কিন্তু ঢাকার যেই সৌন্দর্য ছিল সেটি কিন্তু হারাতে বসেছে। আমরা জানি যে একসময়ে ঢাকা বিশ্বের অন্যান্য যেই নান্দনিক শহর, সেই শহরের সঙ্গেই কিন্তু তাল মিলিয়ে চলছিল। সেই ইতিহাস এবং যেই ঐতিহ্যের যেই সমৃদ্ধি সেটি কিন্তু আজকাল হারাতে বসেছে কেবলমাত্র এই পোস্টার এবং ব্যানারের কারণে। আমরা দেখছি যে রাজনৈতিক সালাম এবং শুভেচ্ছা বিনিময়ের একটি প্রতিযোগিতা এসব পোস্টারে লক্ষ্য করা গেছে। বিশেষ করে এই মুহূর্তে যেসব পোস্টার আমি দেখছি ফার্মগেটের তেজগাঁও এলাকার সামনে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং দর্শকদেরকে আমরা দেখাতে পারছি যে এই যে রেল মেট্রো রেলের যেই সব পিলার সেগুলোও কিন্তু রক্ষা পায়নি। আমরা এখানে কেবলমাত্র রাজনৈতিক পোস্টারই দেখছি না, এখানে কোচিং সেন্টারের যেসব বিজ্ঞাপন এবং চাকুরির বিজ্ঞাপন রয়েছে, বিভিন্ন ব্র্যান্ড যেসব ব্র্যান্ড রিলেটেড যেসব কোম্পানি রয়েছে তারাও কিন্তু তাদের নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন রকমের পোস্টার আমরা দেখছি, বাসা ভাড়ার পোস্টার দেখছি এবং ভাষা শেখার যেসব ইনস্টিটিউট রয়েছে তারাও কিন্তু চালিয়ে যাচ্ছেন বেদার্সে তাদের এই পোস্টার সাটানোর কাজ। আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র মেট্রো রেলের পিলার নয়, আশেপাশের যেসব ঘর বাড়ি রয়েছে সেই ঘর বাড়ির মধ্যেও কিন্তু সামনের দেয়াল এবং যেসব মেইন গেট রয়েছে বাড়িতে সেখানেও কিন্তু রক্ষা পায়নি এই পোস্টারের দাপট। এর বাইরেও আমরা লক্ষ্য করেছি যেসব বৈদ্যুতিক তার এবং বৈদ্যুতিক খুঁটি রয়েছে সেখানেও কিন্তু এই পোস্টার সাটানো হয়েছে। বিশেষ করে পলিথিনের যেই পোস্টারগুলো শোভা পাচ্ছে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই এই এলাকা ঘুরে, সেখানেও কিন্তু পরিবেশ দূষণের একটি প্রভাব আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে আমি পরিবেশবিদের সঙ্গেও কথা বলেছি একজন ফোনে, তাই তিনি বলেছেন যে আসলে এটি এত বেশি কার্বন তৈরি করছে যে পরিবেশ বিপন্ন হওয়ার পেছনে এই পলিথিনের পোস্টারও কিন্তু দায়ী। তবে যারা এখানকার লোকজন রয়েছেন, বিশেষ করে স্থানীয় অধিবাসী যারা, তারা জানিয়েছেন যে এক্ষেত্রে সিটি কর্পোরেশন একেবারেই কোনো ভূমিকা রাখছে না। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই নগরের সৌন্দর্য বর্ধনের যেই চেষ্টা বা প্রচেষ্টা আমরা বারবার নগরপিতা মেয়র যারা রয়েছেন তাদের মুখে আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কিন্তু এইসব এলাকায় এলে আমরা সেটি দর্শকদেরকে দেখাতে পারিনি। ফলে দর্শকরা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং যারা স্থানীয় অধিবাসী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে দর্শক হিসেবে আমরা যখন মেয়রদের এইসব বক্তব্য শুনি আমরা স্বভাবতই আশা করছি যে তারা অতি দ্রুত এইসব ময়লা আবর্জনার যেসব ভাগারে পরিণত হওয়ার উৎস সেই পোস্টার ব্যানার থেকে আসলে রাজধানীবাসীদেরকে মুক্তি দেবেন। এবং এইসব পোস্টার ব্যানারের ফলে কিন্তু এই এদোডোবায় পরিণত হয়, একটু বৃষ্টি হলে জলাবদ্ধতায় পরিণত হয়।